নমস্কার, ভিড় কিচেনে সবাইকে স্বাগত জানাই। আপনারা অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে মুড়ি ঘণ্ট দেখতে চান, তো যাই হোক আজকে মুড়ি ঘণ্ট করছি না, তবে আরেকটা ঘণ্ট রেসিপি করছি, সজনে ডাঁটা আর গোবিন্দভোগ চাল আর সঙ্গে দেশি আলু দিয়ে। আশা করছি আপনার ভালো লাগবে, আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এখানে ভোগদানের চাল নিয়েছি এক বাটি, আর এই চালটা আমাদের বাড়ির চাল, ওই জন্য একটু ভাঙা ভাঙা মনে হচ্ছে। আর নিয়েছি 500 গ্রাম দেশি আলু, আর সঙ্গে নিয়েছি 250 গ্রাম মতো সজনে ডাঁটা। মা আলুগুলো ছুলে দিচ্ছে আর আমি সজনে ডাঁটাটা কেটে নেব। সজনে ডাঁটা আলু সবই ছোলা হয়ে গেছে, এবার ধুয়ে রান্নাটা বসিয়ে দেবো। চুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি সজনে ডাঁটাটা হালকা করে ভেজে নেব, আর মা এদিকে মশলাগুলো করে দিচ্ছে, রান্নাটা একদম ঝটপট হয়ে যাবে। বাটাটা তেলের উপরে দিয়ে হালকা করে নামিয়ে নিয়েছি, এবার সামান্য একটু লবণ আর একটু হলুদ দেবো। ডাটাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে নিয়েছি, এবার ফোড়ন দেবো। আর ফোড়ন দেবো 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 1টা তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরা দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো আলু। ফোড়নের উপরে আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে দেবো 1/2 স্বাদ মতো লবণ আর হলুদ। রান্নার পুরো লবণ আর হলুদটাই একবার দিয়ে দিয়েছি। আলুটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে চালটা দেবো। চালটা আগে থেকে আমি ঝেড়ে পরিষ্কার করে রেখেছি, তাই আর ধুয়ে দিচ্ছি না, এমনি দিয়ে দিচ্ছি। এই অবস্থায় আলুর সঙ্গে চালটাও একটু ভাজা ভাজা করে নেব। আলুর সঙ্গে চালটাও বেশ ভাজা হয়ে গেছে, এবারে মশলাগুলো দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ মতো আদা জিরা বাটা, এবার 2টো জিরা টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো দিয়ে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার একটু মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব।
আদা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে জল দেব, এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে জাল করে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে জাল করে নিয়েছি, বড় উঠে গেছে। এবারে ভেজে রাখা সজনে ডাঁটাটা দেব। আর সঙ্গে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবারে ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন চালটা সিদ্ধ হয়েছে, তবে একটু গোটা গোটা আছে। আর এর থেকে যদি বেশি সিদ্ধ হয় তাহলে কিন্তু বালির মতন হয়ে যাবে, গোবিন্দভোগ চালের টেস্টটা আর থাকবে না। রান্নাটা রেডি হয়ে গেছে, এবারে এর মধ্যে দেব এক চামচ চিনি, এক চামচ গরম মশলা বাটা আর এক চামচ ঘি। একেবারে হাতের ঘি, দেখুন কি সুন্দর জমে আছে। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চাল, দেশি আলু আর সজনে ডাঁটা দিয়ে ঘন্টটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, তবে এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আর রেসিপিটা খুবই সহজ, হাতের কাছে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়। আপনারা একবার হলেও ট্রাই করবেন বাড়িতে এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছিল। তো আমার রান্নাটা আজকে কেমন হয়েছে এটাও কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা শেয়ার করবেন এবং লাইক করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন সহজ রেসিপি দেখার জন্য। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।